আজকে একটা স্টুডেন্টের একটা কমেন্ট পড়লাম কমেন্টটা ছিল এটা যে দুনিয়ার সব ক্লাস একদিকে আর ফক্স ম্যাথ ল্যাবের ফক্স ওয়ান শট আরেক দিকে তো এই একটা কমেন্টেই আসলে ব্যাপারটা পুরাটা ক্লিয়ারলি বোঝা যায় যে আমার আমাদের ফক্স ম্যাথ ল্যাবের যে ফক্স ওয়ান শট কতটা জনপ্রিয় এবং কতটা হেল্পফুল তো তুমি যদি চব্বিশ ব্যাচের হাও তো তুমি অবশ্যই কলেজের এক্সামগুলাতে আমাদের যে ফ্রি ওয়ান শট আছে সাতটার মতো ছয়টা সাতটার মতো এগুলো অবশ্যই কখনো কখনো দেখছো পরীক্ষার মানে কলেজের পরীক্ষার আগে তো এখন তো তোমার এইচএসসি পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে তো বাকি যে ওয়ান শটগুলা সেই ওয়ান হয়তো ফ্রিতে করা নাই কিন্তু আমার কাছে আছে তো এই ওয়ান শটগুলা নিয়ে আমি তোমাদের এই ফক্স ওয়ান শট ক্লাসেস অ্যান্ড এক্সাম এরকম একটা প্রোগ্রাম নিয়ে আসছি ঠিক আছে যেখানে প্রত্যেকটা ওয়ান শটের উপরে পরীক্ষা হবে ঠিক আছে তোমাকে টোটাল বারোটা ওয়ান শট দেওয়া হবে বারোটা চ্যাপ্টারে প্রত্যেকটা ওয়ান শটের উপরে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো এই ওয়ান শটগুলা এই ওয়ান শটগুলোর সাথে থাকবে পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগের রাতে তুমি তো হাজার হাজার ম্যাথ আছে তো সেই হাজার হাজার ম্যাথ তো করবে না পরীক্ষার আগে কোন ম্যাপগুলা করবা সেই কোন ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট তো ওই ম্যাথগুলা নিয়ে তোমাকে একটা হ্যান্ড নোট দিয়ে দেওয়া হবে তো গতবার এই হ্যান্ড নোট থেকে প্রচুর পরিমাণ কমন পড়ছিল ঠিক আছে এমন এমনও আছে যে যে একটা কমেন্টে দেখলাম ভাই সকালে মানে এক্সামে যাওয়ার আগে নাস্তা করার সময় এই নোটগুলো উল্টেতে উল্টাইতেছিলাম তো এই নোটগুলো উল্টেতে উল্টাতে যেই ম্যাথগুলো আমার চোখে পড়ছিল দেখা গেছে যে আমি পরীক্ষায় যে ওই ম্যাথগুলোই কমন পাইছি ঠিক আছে এই যে কমন পাওয়ার যে আনন্দ আর এই কমন পাওয়ার যে ব্যাপারটা এটাতে যে পরীক্ষাতে যে কতটা এই আনন্দটা পরীক্ষাতে কতটা যে ইফেক্ট ফেলে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে তো এই যে যে নোটগুলা এইরকম এরকম বারোটা নোট আছে যে বারোটা নোট তোমাকে দিয়ে দেওয়া হবে যে বারোটা নোটে মানে যেই ম্যাথগুলা সত্যিই গুরুত্বপূর্ণ এবং আসার মতো সেই ম্যাথগুলা তুমি ওইখানে ইনক্লুডেড পাবে এবং পরীক্ষার আগের রাতে হাজার হাজার ম্যাথ করার দরকার নাই জাস্ট এইগুলা তুমি জাস্ট দেখা যাবা ঠিক আছে এরকম বারোটা বারোটা নোট আছে বারোটা ওয়ান শটের জন্য ঠিক আছে এরপরে তুমি যেটা পাবা সেটা হলো এক্সাম পাবা ঠিক আছে এই যে এক্সামের সুন্দর রুটিন করে দেওয়া হয়েছে যেমন ধরো স্ট্রেট লাইনের উপরে দুইটা এক্সাম এরপর একদিন গ্যাপ দিয়ে সার্কেলের উপরে দুইটা এক্সাম কনিকের উপরে এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার টোটাল বারোটা চ্যাপ্টারের উপরে তোমাকে এক্সাম নেওয়া হবে ঠিক আছে তার আগে কি করা হবে ওয়ান শট দেওয়া হবে ওয়ান শট দিয়ে দিব তুমি ওয়ান শট দেখবা তারপরে কি হবে তারপরে হলো তুমি এক্সাম দিবা দুইটা ঠিক আছে এভাবে তোমার কি হবে এখন হয়তোবা তুমি বুঝে উঠতে পারতেছো না যে কিভাবে সিলেবাস কাবার করবা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা ধরবা কোনটা ছাড়বা কোন মেদ গুরুত্বপূর্ণ কোন মেদ গুরুত্বপূর্ণ না ঠিক আছে তো এই যে যে সমস্যাটার মধ্যে তুমি আসো এই ওয়ান শাট এই ওয়ান সেই সমস্যার সমাধান হিসাবে কাজ করবে এবং ওয়ান দেখার পরে তুমি সুন্দর করে এক্সাম দিয়ে ফেলবা এক্সামের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং পরীক্ষার আগের রাতে এই যে এখানে যে নোট আছে এই নোট তুমি দেখে ফেলবা ঠিক আছে নোটের পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে এই নোট দেখে ফেলবা পরীক্ষার আগে রাতে ঠিক আছে এগুলো পরীক্ষার আগে রাতের জন্য কারণ হাজার হাজার ম্যাথ করার টাইম নেই ঠিক আছে তো এই যে ব্যাপারটা তার মানে ওয়ান শট পাচ্ছ ওয়ান শট পাচ্ছ নাম্বার ওয়ান নাম্বার টু ওয়ান শটের উপরে এক্সাম পাচ্ছ রুটিন অনুযায়ী হ্যাঁ আর নাম্বার থ্রি তুমি পাচ্ছ এই যে ম্যাজিক্যাল আমাদের যে নোট সেই নোটটা পাবা ঠিক আছে তো এই সব কিছু মাত্র দুইশো নিরানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকায় ঠিক আছে পুরা ম্যাথের যেই সিলেবাসটা পুরা ম্যাথের যে চিন্তাটা ম্যাথের জন্য যে মানে পেইন মাথার মধ্যে যে হেডেকটা সেটা একদমই ক্লিয়ার হয়ে যাবে আমাদের শুরু হয়ে যাবে খুব দ্রুত মানে আমাদের এনরোলমেন্ট চলতেছে তো দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে যুক্ত হওয়ার জন্য ফক্স ম্যাথ ল্যাবের যে পেইজ আছে পেজে একটা নক দিলেই হবে আল্লাহ হাফেজ